খানাকুল এক নম্বর ব্লক থেকে বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস প্রেস মিট করল এবং সেখানে বেশ কিছু বিষয় তুলেও ধরল। শুনব প্রেস মিটের উদ্দেশ্য কী ছিল। খানাকুল এক নম্বর ব্লকে বসে থেকেও খানাকুল দু নম্বর ব্লককেও কিন্তু ছাড়ল না টানাটানি করতে। শুনব সেই তথ্য বিস্তারিত নিউজ অগ্নিপর্দায়, সঙ্গে থাকুন। আজকের প্রেস মিট কেন? প্রথমেই জানাতে চাই এটা একটা দ্রুত একটা প্রেস মিট বারবার দেওয়ার চেষ্টা হচ্ছিল, যেটা আজকে সময় হয়েছে। তো বিষয়টা আপনারা জানেন, বিগত কিছুদিন আগে আমাদের পিসির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি স্তরে গিয়ে জব কার্ড নিয়ে যে আন্দোলন করেছিল, যে যাতে সাধারণ মানুষ তার জব কার্ডের যে প্রাপ্য দাবি প্রাপ্য যে পয়সা, সেই পয়সা যাতে ফিরে পাওয়া যায়, তার জন্য আন্দোলন। তার আন্দোলনের ফলস্বরূপ আমরা খানাকুল থেকে কী পেয়েছি? পেয়েছি মধুমিতা ভৌমিক, খানাকুল দু নম্বর ব্লকের বর্তমান তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চার সভানেত্রী তথা আগের বোর্ডের পঞ্চায়েতের সদস্যা, ওনার অ্যাকাউন্টে পঞ্চায়েত জব কার্ডে টাকা ঢুকছে। এবং ওনার স্বামী যিনি বর্তমান ইলেকট্রিক অফিসে কাজ করছেন সুশীল ভৌমিক, ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবং সর্বোপরি বর্তমান আমাদের নতিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জাকরিয়া হোসেন, ওনার যে পুরো ফ্যামিলির প্রত্যেকটা জব কার্ডে হোল্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এর জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গেছিলেন, নাকি শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য? আমরা বারবার যেটা বলতে চাইছি, এই পার্টিটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, শুধুমাত্র নিজের আখের গোছানা ছাড়া কোনো কাজ করে না, তার প্রমাণ আপনারা নিজে দেখতে পাচ্ছেন। এরকম একইভাবে খানাকুল ওয়ানেও একই আছে। আমরা তথ্যটা সংগ্রহ করছি, আপনাদেরকে দিয়ে দেবো, যে আপনারা দেখতে পাবেন যে সাধারণ মানুষকে শুধুমাত্র নিয়ে গিয়ে, তাদেরকে শুধুমাত্র ঘুরিয়ে নিয়ে এসে নিজেদের আখের গোছানার যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু চলছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস, খানাকুল এক মণ্ডলের মণ্ডল সভাপতি। কোনো মোটি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যে টাকাটা সাধারণ মানুষের জন্য দিল্লি আন্দোলন করে মাধ্যমে যে পাওয়ার চেষ্টা করেছেন, সেটা কিন্তু আখেরে সাধারণ মানুষ পায়নি, পেয়েছে তার নেতা নেত্রীরা, আমাদের মধুমিতা ভৌমিক, সুনীল ভৌমিক, জাকেরিয়া হোসেন সহ আরও যারা নেতৃত্ব তৃণমূলে, তাদের পরিবার পেয়েছে, কিন্তু সাধারণ মানুষ পায়নি। যেটা বারে বারে ওনাদের দাবি, যে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, সাধারণ মানুষ সত্যিই বঞ্চিত হচ্ছে এই তৃণমূলের সরকারের আমলে জব কার্ডের যে কাজ, সেই কাজ থেকে বিরত থাকছে। তার কারণ একটাই, যে কাজটা 200 জন লেবারের সঠিক প্রয়োজন আছে, সেখানে দেখা যাচ্ছে 400 লোক কাজ করছে, সেই 400 লোক কিন্তু কাজ করে না, আর জরিমানা কাজ করছে 200 জন। এই 200 জনের নামে বাকিটা উঠে যাচ্ছে, যারা কেউ দিল্লিতে কাজ করছে, জরির কাজ করছে, কেউ মহারাষ্ট্রে সোনার কাজ করছে। তার পরিবর্তে কী হয়েছে, যখন অ্যাকাউন্ট থেকে টাকা উঠতে হচ্ছে, হাফ টাকা ওনাকে দিতে হচ্ছে, হাফ টাকা নেতাদেরকে নিতে হচ্ছে। এবং সর্বোপরি আমাদের যেটা বিজেপির পক্ষ থেকে বারবার আন্দোলনটা যেটা বলতে চাইছে, আমার শুভেন্দু অধিকারী বিগত কদিন আগে নিউজ আমরা ধর্মতলায় যে আমাদের আন্দোলন ছিল, একটাই দাবি ছিল যে মানুষ অবশ্যই তার ন্যায্য পাওনা পাবে, কিন্তু যতক্ষণ না এই রাজ্য সরকার, এই চিটিংবাজ সরকার যতক্ষণ না তার জব কার্ডের পূর্ণাঙ্গ হিসেব দেয়। এবং আপনাদের অবগত করে রাখতে চাইছি, পরশু দিনকে বিগত দুদিন আগে বলাগাড় এবং পান্ডুয়া ব্লকে কিন্তু ফের একইভাবে MGNRDS-এর টিম আসছে টোটাল রিপোর্ট খতিয়ান দেখাশার জন্য। এবং সর্বোপরি আজ আমি যখন প্রেস বাইট করছি, ঠিক একই সময়ে আমাদের কিন্তু চুঁচুড়াতে আমাদের বিডিওকেও ডেকেছে এই দুর্নীতি সংক্রান্ত তথ্য আদান প্রদানের করার জন্য। আজকে শুধু ফিপিন ফিনান্স এবং জব কার্ড, এই দুটো বেসের ওপর কিন্তু তথ্য কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে আমাদের খানাকুল এক নম্বর ব্লকের বিডিওকে। কারণ তার সঙ্গে জানেন এখানে জড়িত রাঘব বোয়াল রানা, যে দুর্নীতি বিগত দিনে করেছে, যেহেতু সেই বর্তমান যে ভিডিও আছে উনি তো সবেমাত্র জয়েন করেছেন, তাই ওনাকে তার খেসারত কিন্তু দিতে হচ্ছে না রাজাকে বা রানাকে। আগে গোঘাট এলাকায় সার কীটনাশক ঔষধ নিয়ে রেড হয়েছিল, সেখানে দেখা গেছে যে 2 নম্বরী ঔষধ পাওয়া গেছে এবং ফলন কমেও গেছে, বেশ রমরমা কারবার চলছিল। মনে হচ্ছে কি যে খানাকুলেও প্রয়োজন আছে এরকম রেড হওয়া? 100 বার আছে, কারণ শুধুমাত্র গোঘাট নয়, পশ্চিমবঙ্গের সর্বত্র পাওয়া যায় এইরকম দুর্নীতি এবং কালাবাজারি, আলু বীজ, সার, কীটনাশক ওষুধ। কারণ আপনারা জানেন বিগত যে 5 তারিখ আমাদের ব্লক ডেপুটেশন ছিল, সেই ব্লক ডেপুটেশনে আমরা দলগতভাবে ভিডিওকে জানিয়েছি যে আমাদের খানাকুলে বালিপুর সংলগ্ন এলাকায় এবং সর্বোপরি আলু বীজটার উপর বেশি কালোবাজারি আমাদের খানাকুলে হচ্ছে। সেই প্রপক্ষে এডিও সাহেব এবং বিডিও সাহেবকে আমরা নজরে দিয়েছি, ওনারা কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম পদক্ষেপ নেয়নি। আপনারা এরপর কি পদক্ষেপ নিতে চাইছেন? এই তারই প্রতিবাদে বা এই আলু বীজ
এবং সার কীটনাশক এই সংক্রান্ত বিষয় যেভাবে মূল্যবৃদ্ধি সৃষ্টি করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার, কিছু দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী বন্ধুগণ তাদের প্রতিবাদ তাদেরকে প্রতিবাদ জানাতে এবং সর্বোপরি যে চাষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষকদের স্বার্থে আজকে আমাদের ভারতীয় জনতা এসসি মোর্চা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় বিমান ঘোষের নেতৃত্বে এবং উপস্থিত আমাদের খানাপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ এবং সর্বোপরি গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগের বিধায়ক মাস্টারমশাই মৌসুম বাগ উপস্থিতিতে আজকে চন্দ্রনগর চন্দ্রকোনা বিধানসভা শ্রীনগরে একটা মহা মিছিল শুধুমাত্র কৃষকদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের বর্তমান সরকার যেভাবে এসসি সম্প্রদায়কে তুলোধনা করছে সব দিক থেকে, রাজনৈতিক ক্ষেত্রে তাদের প্রাণ নিয়ে তো দ্বিধাবোধ করছে না, তাদেরকে যাদের যোগ্য স্থানে পার্টি তাদের সম্মান এসসি সম্প্রদায় এবং কৃষক সম্প্রদায়কে তাদের প্রতিবাদে আজকে আমাদের রাজ্যের এই মুহূর্তে জনপ্রিয় জননেতা এবং রাজ্যের অন্যতম বিরোধী দলনেতা যা পশ্চিমবঙ্গের ইতিহাসে ঐতিহাসিক হিসাবে পরিচিত বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত থাকতেন দুপুর তিনটের সময়। খানাকুল সহ আরামবাগ সাব ডিভিশনের প্রত্যেকটা মানুষজন তারই প্রতিবাদে সামিল হতে যাচ্ছে, তাই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে খানাকুল সহ প্রত্যেকটা আরামবাগের লোকসভার মানুষকে আহ্বান করছি আপনারা এই মিছিলে সামিল হন এবং এই কালো চাষের যেসব কৃষিজ দ্রব্য আলু থেকে শুরু করে সার তারই যে দুর্নীতি রুখতে এবং সর্বোপরি এসটি সম্প্রদায়ের ওপর যে আঘাত এসটি সম্প্রদায়ের ওপর কদিন আগে যে আঘাত এনেছে তারই প্রতিবাদে আজকের এই মহামিছিলে আপনাদের মাধ্যমে প্রত্যেকটা সাধারণ মানুষ থেকে প্রত্যেকটা সমাজের বিশিষ্ট বিশিষ্ট জন যাতে এই মিছিলে সামিল হয় তার জন্য এখন অনুরোধ করছি। নমস্কার।